বিচিত্র এক শাখের করাতে কাটছে ভারতবাসীর নিয়তি। দেশের প্রধানমন্ত্রী মানুষের মুখে অন্ন তুলে দিতে পারছেন না, সকালবেলা সেজে গুজে ময়ূরকে দানা খাওয়াচ্ছেন না। আর এই রকম পরিস্থিতিতে অতীতে বারবার যখন বিভিন্ন বিরোধী দল উঠে এসে দেশের মানুষের কাছে বিকল্প রাজনীতি নিয়ে এসেছে, দেশের মানুষের কাছে কোনো রাজনৈতিক বিকল্প উপস্থিত করেছে, তখন আজকের কংগ্রেসকে দেখে মনে হচ্ছে একটা হতভাগ্য, ইতিমধ্যেই পর্যুদস্ত এবং হেরে বসা দল। কোনোভাবেই তারা বিকল্প হয়ে উঠতে পারে বর্তমান শাসক দলের এরকম কোনো লক্ষণ কংগ্রেস দেখাতে পারছে না। অতীতে আমরা যখন দেখেছি, যখন দেশের শাসন নিপীড়ন হয়ে উঠেছে, যখন দেশের শাসন স্বৈরতান্ত্রিক হয়ে উঠছে, তখন 1977 সালে ইন্দিরা গান্ধীর আমলের শেষের দিকে, 1989 সালে রাজীব গান্ধীর আমলের শেষের দিকে, 1991 সালে চন্দ্রশেখরের আমলের শেষের দিকে, 2004 সালে এই বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার, যখন অটল বিহারী বাজপেয়ী সরকার যখন শাইনিং ইন্ডিয়া ক্যাম্পেইন চালাচ্ছে, সারা দেশ জুড়ে রাস্তা তৈরি হচ্ছে, চমৎকার রাস্তা তৈরি হয়েছিল কোনো সন্দেহ নেই, এ দেশে মানুষের পেটে ভাত ছিল না তখন। এবং অবশেষে 2014 সালে এই মনমোহন সিংয়ের নেতৃত্বে কংগ্রেসের ইউপিএ সরকার যখন ছিল, তখনও যখন কয়েকটি ভালো কাজ নিশ্চয়ই সে সরকার করেছিল, 100 দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প যার মধ্যে অগ্রগণ্য, কিন্তু আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছিল দুর্নীতিতে সেই সরকার। তখন কিন্তু তখনকার বিরোধী দল বিজেপি তারা একটা নির্দিষ্ট বিকল্প নিয়ে দেশের সামনে উপস্থিত হয়েছিল এবং সেই বিকল্প মানুষ গ্রহণ করেছিল, যার পরিণতি আজও চলছে, আজও চলছে সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির নেতৃত্বে সরকার। কিন্তু এখন কেন্দ্রে বিজেপির একমাত্র বিকল্প হয়ে উঠতে পারে যে সর্বভারতীয় দল কংগ্রেস, তাদের কি অবস্থা? তাদের নেতৃত্বের যে ছন্নছাড়া অবস্থা দেখা যাচ্ছে, তা কোনোভাবেই দেশের মানুষের কাছে তারা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারবেন না। সোনিয়া গান্ধী এখন কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দেওয়ার কথা বলছেন। 1991 সালে রাজীব গান্ধী হত্যার পর, যখন কিশোর পুত্রকন্যাকে মানুষ করার জন্য তিনি রাজনীতিতে আসেননি, তখন কিন্তু পিভি নরসিংহরাও এসে কংগ্রেস পরিবারকে এই গান্ধী পরিবারতন্ত্র থেকে মুক্ত করে দিয়েছিলেন। তখন কিন্তু কংগ্রেস রাজনীতিতে সোনিয়া গান্ধী তথা গান্ধী পরিবারে কোনো স্থান ছিল না। পরবর্তীকালে যখন সোনিয়া গান্ধী আবার রাজনীতিতে ফিরে এলেন, সীতারাম কেশরী কংগ্রেস সভাপতি ছিলেন, তাকে সরিয়ে যখন সোনিয়া গান্ধী আবার এলেন, তখন কিন্তু আমরা দেখলাম সেই নরসিংহ রাওকে কংগ্রেসের ইতিহাস থেকে পুরোপুরি মুছে ফেলা হলো। দেশের একমাত্র প্রয়াত প্রধানমন্ত্রী যার কোনো সমাধিস্থল পর্যন্ত দিল্লিতে নেই। সোনিয়া গান্ধী ফিরে আসার পর অতি যত্নে তার পুত্রকে তিনি লালন পালন করতে লাগলেন কংগ্রেস সভাপতির পদে বসাবেন বলে। ভালো কথা, পরিবারতান্ত্রিক দল, যারা আমরা দলের বাইরে আমাদের কিছু বলার নেই, দল যদি সেটাকেই ঠিক মনে করে অবশ্যই ঠিক, রানীর পরে রাজপুত্র রাজা হবেন অবশ্যই ঠিকই ব্যবস্থা, কিন্তু সে রাজপুত্র তো যখন দায়িত্ব পালন করবেন সারা বছর ধরে, সেটাই তো তার থেকে প্রত্যাশিত। আমরা কি দেখলাম? আমরা দেখলাম তিনি প্রবল উদ্যমে প্রচার করলেন, গত লোকসভা নির্বাচনের আগে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সভাপতি পদ গ্রহণ করে তিনি দায়িত্ব নিয়ে প্রচার করলেন, যেই মুহূর্তে তিনি হারলেন তিনি পালালেন, আর দেশে বসে তাকে খুঁজে পেলেন না। মাঝে মাঝে তিনি রাজনীতি থেকে উধাও হয়ে যান, দেশেও তিনি থাকেন না, কোথায় যান দেশবাসী জানতে পারে না, দলের সাধারণ কর্মীরা জানতে পারে না। অথচ তাকেই টেনে ধরে এনে, সেই গান্ধী পরিবারই কাউকে টেনে ধরে এনে কংগ্রেসের নেতৃত্বে বসাতে হবে, দলটার এমনই অবস্থা। এই যে কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে বৈঠক সোমবার দিন হচ্ছে, সে বৈঠকের আগে যে চিঠি, 23 জন কংগ্রেসের প্রবীণ নেতা তারা বললেন কি, ইঙ্গিতটা খুব স্পষ্ট, দৃশ্যমান এবং দপ্তরে উপস্থিত কংগ্রেস সভাপতি চাই। রাহুল গান্ধী কোনোটাই ছিলেন না, তার বিকল্প তারা চাইছেন। আবার আমরা দেখলাম কি, সঙ্গে সঙ্গে আরেক দল কংগ্রেস নেতা উঠে এসে বলে, না না, গান্ধী পরিবারের বাইরে কোনো নেতৃত্ব হয় না এবং গান্ধী পরিবার ছাড়বেনও না, ধরবেনও না। বিচিত্র অবস্থা কংগ্রেসের, যে এই অবস্থা, দেশের প্রধান বিরোধী দলের এই অবস্থা, তার মূল্য কিন্তু দিতে হচ্ছে গোটা দেশকে। আর যে বিজেপির স্বৈরাচারী শাসন, যে শাসনে আমরা বলছি দেশবাসীর মুখে অন্ন তুলে দিতে পারছেন না প্রধানমন্ত্রী, মুদ্রাস্ফীতির হার 7% ছাড়িয়েছে, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি 12, 14, 18%, ভোজ্য তেল, চাল, ডাল, মাছ, মাংস, ডিম, তার মূল্যবৃদ্ধি সেই জায়গায় পৌঁছেছে, মানুষ খেতে পাচ্ছে না। তখন যদি বিরোধী দল এসে বিকল্প পথ না দেখায় দেশের মানুষকে, তবে সে তার থেকে বেশি দুর্ভাগ্য একটি গণতান্ত্রিক দেশের আর কী হতে পারে। আজ ভারতবাসী সেই দুর্ভাগ্যের মধ্যে রয়েছে, শাসক ব্যর্থ, বিরোধী আরও ব্যর্থ।